আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রুশিনাদের সামনে দুটি পথ খোলা আছে বলছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সামরিক সমর্থকে হেলা করবেন না, জার্মান জেনারেলের হুঁশিয়ারি। এদিকে চীনা ড্রোনে তাইওয়ানের গুলি, পরিস্থিতি সংঘাতময়, হুঁশিয়ারি চীনের। এবার চীনকেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিল তাইওয়ান। সর্বশেষ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিনুক বিমান কিনে বিপদে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশ সেনাদের সামনে দুটি পথ খোলা আছে বলছে ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের সেনাদের চলমান পাল্টা আক্রমণ নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন ইউক্রেনের সেনারা সাফল্য পাচ্ছে। স্থানীয় সময় রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন রুশ সেনাদের দুটি সুযোগ দিয়েছেন তারা, সেগুলো হলো আত্মসমর্পণ করা বা পালিয়ে যাওয়া। তিনি আরও বলেছেন রুশ সেনারা যে ভয়ঙ্কর পরিস্থিতি ইউক্রেনে এনেছে সেটি এবং ইউক্রেনের প্রতিক্রিয়া যেন তারা উপলব্ধি করতে পারে, এর জন্য যা সম্ভব ও অসম্ভব আছে সবই করছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন ক্রিমিয়া থেকে খার্কিভে যে স্থানীয় রুশ সেনারা সাময়িক সময়ের জন্য দখল করেছে সেখানে তাদের জন্য কোনো একটি নিরাপদ স্থানও নেই। তিনি হুমকি সুরে বলেছেন এসব স্থানে থাকা রুশ সেনাদের সকল অস্ত্রের গুদাম, হেডকোয়ার্টার এবং সরঞ্জাম সব ধ্বংস করে দেয়া হবে। এরপর জেলেনস্কি বলেন এগুলো ইউক্রেনের জমি, দখলদাররা শুধুমাত্র দুটি জিনিস করতে পারে, এক হচ্ছে পালিয়ে যাওয়া এবং দুই হচ্ছে আত্মসমর্পণ করা, তাদের আর কোনো সুযোগ আমরা দেইনি। সূত্র সিএনএন। রাশিয়ার সামরিক সমর্থকে হেলা করবেন না, জার্মান জেনারেলের হুঁশিয়ারি। রাশিয়ার যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরুর ক্ষমতা আছে, তাদের শক্তি সমর্থকে হেলা করা উচিত হবে না, এমন মন্তব্য করেছেন জার্মানির চিফ অব ডিফেন্স জেনারেল এবেরহার্ড ঝর্ন। সংবাদ সংস্থা রয়টার্সকে এই জার্মান জেনারেল বলেছেন রাশিয়ার স্থল সেনারা হয়তো এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধে লিপ্ত আছে, কিন্তু তবুও যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু করার ক্ষমতা হয়তো তাদের আছে, আমাদের বিষয়টি হেলা করা উচিত হবে না। তিনি আরো বলেন তাছাড়া রাশিয়ার নৌবাহিনী এবং বিমান বাহিনী তো আছেই এবং তা পর্যাপ্ত। রয়টার্সকে জার্মানির সর্বোচ্চ এই সামরিক কর্মকর্তা আরো বলেন ইউক্রেনে রাশিয়ার নৌবাহিনীর বেশিরভাগ সেনাকে মোতায়েন করা হয়নি, তাছাড়া তাদের বিমান বাহিনীরও এখন অনেক শক্তি আছে যেটি ন্যাটোর জন্য হুমকি। আঞ্চলিকভাবে যুদ্ধে জড়িয়ে দিতে রাশিয়ার সক্ষমতা অনেক বেশি আছে। তাছাড়া এই জেনারেল বলেছেন খুব সাহসাই গোলা বারুদের সংকটে পড়বে না রাশিয়া, তাদের কাছে প্রচুর পরিমাণে গোলা বারুদ আছে, এগুলোর কিছু পুরনো এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না, কিন্তু এগুলোই বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষতি করছে, তারা প্রতিদিন 40-60 হাজার কামানের গোলা ছুটছে। সূত্র রয়টার্স এবং দ্য গার্ডিয়ান। চীনা ড্রোনে গুলি, পরিস্থিতি সংঘাতময়। প্রথমবারের মতো তাইওয়ান একটি চীনা ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে। স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সামরিক কমান্ড এক বিবৃতিতে এই ঘটনা জানিয়েছে। সামরিক কমান্ড বলেছে মোট 3টি বেসামরিক ড্রোন তাইওয়ানের কুইময় দ্বীপপুঞ্জের আকাশে 3টি ভিন্ন অবস্থানের উপর দিয়ে উড়েছে, যা কিনমেন নামেও পরিচিত। বারবার সতর্ক করার পরেও ফুজিয়ান প্রদেশের মূল ভূখণ্ডের শহর জিয়ামিন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে উপকূলীয় দ্বীপ ইরদানের উপর দিয়ে একটি ড্রোন আবার উড়ে যায়। তাইওয়ান সেনাবাহিনী তখন ফিরে আসা ড্রোনটিকে তাড়িয়ে দেওয়ার জন্য গুলি চালায়, যা আন্তর্জাতিক আকাশসীমা ছেড়ে জিয়ামেনের দিকে উড়ে যাচ্ছিল। ড্রোন লক্ষ্য করে গুলি চালানোর সিদ্ধান্ত নেন তাইওয়ানের রাষ্ট্রপতি শাইং ওয়াইন ওয়েন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আকাশসীমা সুরক্ষার জন্য প্রয়োজনীয় এবং শক্তিশালী পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে তাইওয়ান। এর আগে চীনের যুদ্ধ বিমানের টহলদারি জবাবে তাইওয়ান পাল্টা যুদ্ধ বিমান পাঠিয়েছিল, কিন্তু গুলি চালিয়ে জবাব এই প্রথম। চীনের আগ্রাসনকে তাইওয়ান কোনোভাবে মেনে নিবে না তা এর মধ্য দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিল, যদিও চীন এ বিষয়ে এখনো মুখ খোলেনি। তবে চীনা ড্রোনে তাইওয়ানের ভূখণ্ডে চক্কর দেওয়া যে দাবি তা সোমবারই উড়িয়ে দিয়েছিল বেইজিং। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর থেকে এই এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। এই অবস্থায় চীনা ড্রোনে গুলি করার ঘটনা থেকে পরিস্থিতি আরো বেশি সংঘাত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। উপকূলের কাছে একটি ছোট দ্বীপে চীনের ড্রোন ওড়ার সময় সেটিকে গুলি করে সতর্ক করেছে তাইওয়ানের সেনাবাহিনী। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে সেনাবাহিনীকে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যে এই ঘটনাটি ঘটল। খবর বিবিসি। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের তাইওয়ান সফর ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এই প্রথম তাইওয়ান চীনের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে বেইজিংকে সতর্ক করল। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যা একদিন বল প্রয়োগ করে হলেও পুনরায় মিলিত হবে। এদিকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে তাইওয়ান বলেছে তারা কখনো পিপলস রিপাবলিক অব চায়না শাসনে ছিল না, তাই চীন যে দাবি করেছে তা অমূলক।
এবার চীনকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল তাইওয়ান। তাইওয়ান নিয়ে চীন ও ভূখণ্ডটির সরকারের মধ্যে উত্তেজনা চলছে কয়েকদিন থেকে। এমনকি এই উপত্যকাটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কমতি নেই বেইজিং এরও। এই অবস্থা এবার চীনকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান। তাইওয়ান এই ঘোষণা দিয়েছে খবর রয়টার্সে। তাইওয়ান বলেছে চীনের সশস্ত্র বাহিনী তার ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণ করার অধিকার প্রয়োগ করবে দেশটি। মূলত বেইজিং এই দ্বীপটির কাছে সামরিক তৎপরতা বাড়ানোর পর এই হুঁশিয়ারি সামনে এলো। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে থাকে বেইজিং। চলতি আগস্ট মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফরের পর দ্বীপটির চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় দেশটি। পেলোসির এই সফরের পর দুই সপ্তাহ পার না হতেই তাইওয়ান সফরে যান মার্কিন আইন প্রণেতাদের একটি দল। তারপর আবারও দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তাইওয়ানের কাছে চীনের ব্যাপক মাত্রার সামরিক টহল অব্যাহত রয়েছে এবং তাইওয়ান প্রণালীকে দুই ভাগে আলাদা করে অভ্যন্তরীণ সমুদ্র পরিণত করার বেইজিং এর ইচ্ছা এবং এই অঞ্চলে অস্থিতিশীলতার প্রধান উৎস হয়ে উঠবে। তাইওয়ানের জেনারেল স্টাফের অপারেশন এবং পরিকল্পনা বিষয়ক ডেপুটি চিফ লিয়েন হুয়েন ওয়াং এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমাদের 12 নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশসীমা রয়েছে। এই সীমায় প্রবেশকারী যে কোনো বিমান ও জাহাজকে কোনো ধরনের ছাড় না দিয়ে জাতীয় সেনাবাহিনী আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে। এছাড়া তাইওয়ান অভিযোগ করেছে যে চীনা ড্রোন বারবার চীনের উপকূলের কাছে অবস্থিত ছোট ছোট তাইওয়ানিজ দ্বীপের চারপাশে উড়ছে। লিন ওয়েন ওয়াং বলেছেন, চীনা ড্রোনগুলোর ক্ষেত্রে একইভাবে পাল্টা আক্রমণ করার অধিকার প্রয়োগ করবে তাইওয়ানের সামরিক বাহিনী। মূলত সতর্ক করার পরেও অঞ্চল ছেড়ে না গেলেও এই পদক্ষেপ নেওয়া হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের সশস্ত্র বাহিনী সুসজ্জিত কিন্তু পরাশক্তি চীনের কাছের ধারেও তাদের নাম নেই। তাইওয়ানের বর্তমান সরকার তাদের সামরিক বাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি শুরু করেছে এবং একই সঙ্গে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির করা অগ্রাধিকার দিয়েছে। প্রসঙ্গত 1949 সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিনুক বিমান কিনে বিপদে ভারত। গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনা ঘটনায় চিনুক হেলিকপ্টারের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সেনাবাহিনী। এই পরিস্থিতিতে কপ্টার নির্মাতা সংস্থা বোয়িং এর কাছে নয়াদিল্লির তরফে রিপোর্ট তলব করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। তবে এখনই ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত চিনুক কপ্টারগুলো ফ্লাইট বন্ধ করা হচ্ছে না বলে সংবাদ সংস্থা ANI জানিয়েছে। আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিককালে একাধিকবার ভারী পরিবহন হেলিকপ্টার, পোশাকি নাম হেভি ডিউটি মাল্টিমিশন ট্রান্সপোর্ট হেলিকপ্টার চিনুক H-47 অর্থাৎ H-47 এর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়েছে। ছোটখাটো আগুন লাগার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে সে দেশের সামরিক বিভাগের প্রায় 400টি চিনুকের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা সেনার মুখপাত্র সিনথিয়া স্মিথ যে কথা স্বীকার করে বলেছেন, প্রযুক্তি সংক্রান্ত কিছু ত্রুটি সংশোধনের জন্য সাময়িকভাবে চিনুকের উড়ানও বন্ধ রাখা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে চিনুক কপ্টারের 15টি H-47 H-47F মডেল রয়েছে। 2015 সালে 15টি চিনুক এবং 22টি অ্যাপাচে হেলিকপ্টার কিনতে ক্রয় দেশ থেকে ক্রয় হয়েছিল প্রস্তুতকারী সংস্থা বোয়িংকে। খরচ পড়েছিল মোট 18,000 কোটি ভারতীয় টাকা। ভারতীয় বিমান বাহিনী ব্যবহৃত সোভিয়েত জামানার AMI-36 ভারী পরিবহন হেলিকপ্টারগুলোর মেয়াদ শেষ হওয়ার আশার কারণেই পরিবর্তন হিসেবে চিনুক আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই চুক্তি মাফিক 2019 সালে ফেব্রুয়ারিতে প্রথম চিনুক হেলিকপ্টারটি পায় ভারতীয় বিমান বাহিনী। পরে ধাপে ধাপে বাকি 14টি কপ্টার এসে পৌঁছায়। ভারতীয় বিমান বাহিনী সূত্রের খবর, সাম্প্রতিককালে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখায় LSA চীনা বাহিনীর সাথে সংঘাতের সময় সফলভাবে দুর্গম সেনাঘাটিগুলোতে অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়ার কাজ করেছে চীনুক হেলিকপ্টারগুলো। এই পরিস্থিতিতে আমেরিকায় চীনুকের ত্রুটি ধরা পড়ার চিন্তায় পড়েছে ভারতীয় বিমান বাহিনী। বিশ্বের অন্যতম বৃহৎ এই কপ্টারগুলো সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে পারে, উড়তে পারে রাতেও। সেনা জওয়ানদের স্থানান্তরের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ নিয়ে যাওয়া, পরিকাঠামো নির্মাণের জিনিসপত্র বহনের মতো কাজ করতে পারা, এক ফ্লাইটে অন্তত 45 জন সেনা জওয়ান এবং 11 টন বা 110 কুইন্টাল ওজন পেটের মধ্যে উড়ে যেতে পারে এই হেলিকপ্টারগুলো। এছাড়া নিচে ঝুলিয়ে আরো 100 কুইন্টাল ভারী জিনিস বহন করে উড়তে পারে চীনুক H-47। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত যে কোনো দুর্গম পরিবেশে স্বাচ্ছন্দ্যে পৌঁছে যেতে বা নামতে পারে এই বিমানটি। খুব সহজেই অভিমুখ বদল করতে সমান দক্ষ, ফলে অত্যন্ত দুর্গম এলাকায় সামরিক সামগ্রী, সেনা জওয়ানদের খাবার ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এর জুড়ি নেই। বস্তুত দুর্গম এলাকায় সামরিক প্রয়োজনে যাতায়াত ও পরিবহনের জন্য এই কপ্টারগুলো ব্যবহার করা হয়, সূত্র জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।